ওয়েলকাম বন্ধুরা, কেজিমা নোটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র নেসক্যাফে কফি পাউডারের সাথে আরেকটি উপাদান মিশিয়ে আপনি আপনার চুলকে কালার করে নিতে পারবেন। আমরা আমাদের চুল কালার করার জন্য বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের ক্রিম বা বিভিন্ন ধরনের মেহেদি ব্যবহার করে থাকি। আসলে এই ধরনের ক্রিম, তেল বা পাউডারে বিভিন্ন ধরনের ক্ষতিকর বা রাসায়নিক উপাদান থাকে, যা আমাদের চুলকে কালার করলেও আমাদের চুলের বৃদ্ধি নষ্ট করে দেয়, আমাদের চুলের গোড়া অনেক নরম করে দেয়, যার ফলে আমাদের চুল উঠতে শুরু করে এবং আমাদের চুলগুলো কিন্তু খুবই পাতলা হয়ে যায়। কিন্তু এই কফিতে ক্যাফেইন পাউডার নামে একটি উপাদান থাকে, যা আমাদের চুলের গোড়া শক্ত করে এবং আমাদের চুল কালার করতে অনেক বেশি সহায়তা করে। তো বন্ধু, এখানে আমি এক চা চামচের মতো এই কফি পাউডার নিয়ে নিচ্ছি। আমি এই কফি পাউডার এর সাথে আর কী উপাদান মিশিয়ে নিচ্ছি এবং কতটুকু উপাদান মিশিয়ে নিচ্ছি তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি এক চা চামচের মতো এই কফি পাউডার নিয়ে নিচ্ছি। আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের কফি কিনে নেবেন। এখানে এক চা চামচের মতো কফি পাউডার নিয়ে নিলাম। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে মেহেদি। মেহেদির ব্যবহার কিন্তু আমাদের চুলে অনেক আগে থেকেই চলে আসতেছে। এই মেহেদি আমাদের চুলের গোড়া শক্ত করা, আমাদের চুল কালার করা এবং আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই উপকার করে। আপনি আপনার গাছ থেকে যদি মেহেদির পাতা ছিঁড়ে সেটি ভালোভাবে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে উপকার হয়। তারপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের মেহেদির পাউডার কিনে নিতে পারেন। আমি এখানে একটি মেহেদির পাতার প্যাকেট কিনে নিয়েছি, যা আগে থেকেই গুঁড়ো করা। তো বন্ধু, এখানে আমি এক চা চামচ কফির মধ্যে তিন চা চামচের মতো এই মেহেদি পাউডার নিয়ে নিচ্ছি। আপনি খেয়াল রাখুন যে আমি এটা কীভাবে পেস্ট করি এবং কখন কখন ব্যবহার করতে বলি তা সেভাবে আপনি ব্যবহার করবেন। তো বন্ধু, এখানে আমি এই মেহেদি পাউডার নিয়ে নিচ্ছি। এক, দুই, তিন। এখানে আমি একটা চামচ কফি পাউডারের সাথে আর তিন চা চামচের মতো মেহেদির পাতার গুঁড়ো নিয়ে নিলাম। আমি এর মধ্যে তিন থেকে চার চামচের মতো পানি নিয়ে নিব। আমি কোন কোন উপাদান কতটুকু করে ব্যবহার করতেছি তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটি খেয়াল রাখলে আপনি আপনার চুলে লাগিয়ে ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি আপনার এই দুটি উপাদান আপনার চুলে অ্যাপ্লাই করলেও খুব একটা ভালো ফলাফল পাবেন না। তো বন্ধু, এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন, এমনভাবে মিশাবেন যাতে একে অপরের সাথে এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে যায় এবং ঠিক এইরকম একটি পেস্টের মতো হয়ে যায়। তো বন্ধু, আমার এই পেস্টটি কিন্তু ঠিক এইরকম লাল কালারের মতো হয়ে গেছে। এটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কতক্ষণ ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি যখন এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, আপনি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালোভাবে এটি অ্যাপ্লাই করবেন। বন্ধু, এটি এমনভাবে অ্যাপ্লাই করবেন যাতে আপনার একটি চুলও বাদ না পড়ে যায়। এটি চুলে ব্যবহারের ফলে আপনার যদি চুলে দুই চার পাঁচটি পাকা চুলো থেকে থাকে বা মাঝে মধ্যে পাকা চুলো থেকে থাকে তা কিন্তু কালার হয়ে যাবে, আপনার চুল আগের থেকে অনেক বেশি লাল কালার হয়ে যাবে, যা রোদে গেলে খুবই গ্লেজ দেবে এবং অনেক সুন্দর দেখাবে, যা আপনার সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে। তো বন্ধু, এটি আপনি দুপুরবেলা ব্যবহার করেন। দুপুরবেলা ব্যবহার করে দুই থেকে তিন ঘন্টা চুলে রেখে দিবেন। চুলে যদি আপনি দুই থেকে তিন ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু এটি অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে। এটি যখন শুকিয়ে আসবে তখন আপনি এটি ঠান্ডা পানি দিয়ে আপনার চুলগুলো ধুয়ে ফেলবেন। এটি প্রথমবার ব্যবহার করার ফলে আপনার চুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনি খুবই ভালো একটি ফলাফল লক্ষ্য করবেন। এটি খুবই ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যে চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন। এটি আপনি ব্যবহার করুন, ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।